হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে আজকে আমি আপনাদের একটি জমি দেখাবো এই রাস্তাটা খুবই ভালো একটি রাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে মানে দিক হলো কমলাপুর বাজার এখান থেকে উত্তরা যেতে পারবেন এই দিক থেকে এই দিকে একটি রাস্তা ঢুকছে এখানে একটা সশিবের বাড়ি এবং এইদিকে রাস্তাটা গেছে মানে চতুর্দিকে আপনি রাস্তা পাবেন আর কি হ্যাঁ তো এই রাস্তা দিয়ে অবাধে যে কোনো গাড়ি চলাফেরা করতে পারে আর কি এই রাস্তা দিয়ে হ্যাঁ তো এই রাস্তা দিয়ে আপনার প্রাইভেট কারে আপনারা সরাসরি জমিতে চলে আসতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি ধরছে যে লোকটা এখান থেকে সরাসরি এই রাস্তা থেকে একটি সাব রাস্তা দশ ফিট রাস্তা ঢুকবে আর কি রাস্তা সিমেন্ট অলরেডি করা আছে এই যে আমি আপনাদের পিলার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পিলার এখানে দশ ফিট একটি রাস্তা আছে তো এরা ব্যক্তিগতভাবে রাস্তাটা করে দিচ্ছে আর কি তো জমিতে যারা পিছনের জমি যারা কিনবে আর কি তাদের চলাফেরার জন্য এই রাস্তাটা করে দিচ্ছে আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কলা গাছের বাগান এই কলা গাছের বাগান থেকে এখান থেকে আঠারো শতাংশ জমি বিক্রি এবং ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এখান থেকে তো সাব রাস্তা করে দিচ্ছে আর কি তো পিছনের জমি যারা কিনবে তা তারা চলাফেরা করার জন্য এবং যা তারা যাতে প্রাইভেটকারে তাদের বাসায় ঢুকতে পারে তার জন্য দশ ফিট রাস্তা করে দিচ্ছে আর কি এবং দশ ফিট রাস্তা হবে তো দেখতে পাচ্ছেন এখানে জমিটি এই যে জমিতে জমিটি ভালো কমলাপুর মৌজোর জমি আর কি তো এখানে আপনার দেখেন এখন বেশিরভাগ জমি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন একটা ঘর করা আছে তো কারণ নিষ্কণ্ঠ জমি ঢাকা শহরে কম বাজেটে পাওয়াটা কিন্তু এখন খুব দুরহ ব্যাপার হয়ে গেছে তো সেই জন্য প্রচুর বিক্রি হচ্ছে আর কি তো আসলে আমি জানি না যে এক দুই বছর পরে এইসব এলাকায় আর জমি পাওয়া যাবে কিনা তো আসলে যাদের সামর্থ্য আছে জমি কেনার জন্য আসলে তাদের উচিত মানে জমি কিনে রাখা আর কি জমি কিনে রাখলে কখনো এটা ই হয় না অবশ্যই দাম বাড়বে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম ওই যে লোকটা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ওই দিক পর্যন্ত এই পিলার থেকে শুরু করে ওই দিক পর্যন্ত মোটামুটি আঠারো শতাংশ জমি বিক্রি হবে আর কি তো এই জমিটি খুবই ভালো উঁচু জমি মানে যদি কেউ বাড়ি করতে চায় তাহলে এখনই বাড়ি করতে পারবে ঠিক আছে একদম নিষ্কণ্ঠন জমি আর কি কমলাপুর চার পর্চা জমি আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই পিলার থেকে ওই যে লোকটা গেছে ওই পর্যন্ত এদিকে সীমানাটা আর কি হ্যাঁ তো এদিকে সীমানাটা কিন্তু এই পর্যন্ত আর কি আর ওই দিকে ওই যে রাস্তার আগ পর্যন্ত আর কি তো এখান থেকে আপনার টোটাল আঠারো শতাংশ জমি বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সীমানা এবং এখান থেকে একদম ওই যে রাস্তার যে দশ ফিট রাস্তা আমি আপনাদের দেখাইছি যে পিলার হ্যাঁ ওই থেকে শুরু করে আর ওই যে ওই সিটে যে আপনার কারেন্টের পিলার এই থেকে শুরু করে এখানে জমিটা মোটামুটি স্কোয়ার করার মতো নেই তারপরে হয়তো এলাকৃতি হবে আর কি মোটামুটি আর কি এবং জমিটা মোটামুটি দুর্গপ্রস্থ ভালো আছে আর কি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দশ ফিট আপনার রাস্তা আছে তো এই জমিটি এখানে টোটাল আঠারো শতাংশ জমি আছে খুবই ভালো জমি তো এই জমিটির তুলনামূলক আপনার কম প্রাইসে আর কি কারণ এই এলাকার যে জমি দাম বা ঢাকা সিটি কথা তুলনা করলে জমির যে মূল্য তার চেয়েতে কিন্তু জমিটির মূল্য তুলনামূলক কম তো জমিটির প্রতি শতাংশ মূল্য হলো তিন লক্ষ টাকা আবারও বলতেছি ভাই এই জমিটির প্রতি শতাংশ মূল্য তিন লক্ষ টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর তো ঢাকা শহরে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ জমি এবং প্রাইভেটকে নিয়ে ঢুকতে পারবে এটা খুবই আমার মনে হয় খুবই রিজনেবল প্রাইস আমার মতে এবং এখানকার জমির কাগজ খুবই ফ্রেশ অবশ্যই আপনাকে দেখে শুনে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর রাস্তা এবং এখান থেকে পিছনের জমিতে যাতে অবাধে গাড়ি নিয়ে ঢুকতে পারে তার জন্য দশ ফিট রাস্তা করে দেওয়া আছে আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা কিনতে আগ্রহী বা জমি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমাদেরকে ফোন করবেন আমরা চেষ্টা করব আপনাদের বাজেটের মধ্যে একটি জমি মানে কিনে দেওয়ার জন্য কারণ অনেকেই একটা ভালো জমি কিনতে চায় নিষ্কণ্ঠ জমি কিনতে চায় এবং এখানে দেখতে পাচ্ছেন কত শিক্ষিত লোকজন এখানে সচিবের বাড়ি সহ আরো অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ঘর বাড়ি কিন্তু এখানে আসে এবং রাস্তা তো দেখতেই পাচ্ছেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনাদের প্রতি এটাই অনুরোধ আপনারা যারা জমি কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সবসময় আপনাদের চেষ্টা করব একটি ভালো জমি উপহার দেওয়ার জন্য তো আপনারা যারা সাধারণত জমি কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার বাজারে একটা জমি দেওয়ার জন্য আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে May be there, Allah